নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/6/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সপ্তাহেই বর্ষা ঢুকবে এবং আসুন এই সংক্রান্ত আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু অংশে ও উত্তরবঙ্গের বাকি এলাকায় মৌসুমে প্রবেশ করবে বলে মৌসুম ভবন জানিয়েছে শুক্রবার। 31 মে এক ধাক্কায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় ও 2 জেলায় কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে এবং তারপর 15 দিন ধরে এই রাজ্যে বর্ষার কোনো অগ্রগতি হয়নি। আগামী আবহাওয়া দপ্তর জানিয়েছে 4-5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা, অন্ধ্র, উপকূলীয় বিহার কিছু অংশ বর্ষা ঢুকবে। প্রথম দফায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া এলাকায় সংলগ্ন এলাকায় বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি, তবে বর্ষা প্রবেশ করলেও আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের খুব বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা কম, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তিনি অধিকর্তা জানাচ্ছেন যে বর্ষা প্রবেশের আগে ও পরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্র মেঘ থেকে ঝড় বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কয়েকটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ শনিবার ও কাল রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায় কোনো কোনো স্থানে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে। সামগ্রিকভাবে এই জেলায় মঙ্গলবার পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় কোনো কোনো স্থানে আজ শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, তবে তার মধ্যে ঝড় বৃষ্টি হবে বজ্রবর্ম মেঘ থেকে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জায়গার অবশ্য তাপপ্রবাহের তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবারও অস্বস্তিকর গরম থাকবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোতে শুক্রবার সকাল 8 থেকে 8 পর্যন্ত 24 ঘন্টায় 70 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু মধ্য ভারত, উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাটি হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহারের উপর দিয়ে গেছে। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে এতগুলো অনুকূল পরিস্থিতি থাকার জন্য উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের বেশ কিছু দিন ধরে মৌসুমী বায়ু ঢুকতে পারেনি। তার কারণ কী? আবহাওয়াবিদরা বলেন যে মধ্য ভারতের উপর একটি উচ্চচাপ বলয় উপস্থিতির কারণ। মৌসুমী বায়ু থমকে গিয়েছে এই উচ্চচাপ বলয়ে, তবে এবার দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। গত বছরও 21 জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল, এবারও বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় অন্তত 7-8 দিন পরে হতে চলেছে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।